নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত জানাই। এখন সময় হয়ে গিয়েছে স্পোর্টস প্লাসের। আমি স্নেহা, এসে গিয়েছি খেলার দুনিয়ার বিশেষ সব খবর নিয়ে। শুক্রবার শেষ হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে হারের ধাক্কা কাটতে না কাটতেই শনিবার সম্পূর্ণ বিশ্বকে অবাক করে ভারতের টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সংবাদ ঘোষণা করেন বিরাট কোহলি। কিং কোহলি নিজের বিবৃতিতে লিখেছেন, 7 বছর ধরে ভারত অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব পালনের পর এবার সরে দাঁড়ানোর সময় এসে গিয়েছে বলে তার মনে হয়, কিন্তু এখানেই দানা বেঁধেছে নানান প্রশ্ন। গত বছর টি-20 বিশ্বকাপের পর ভারত অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান 33 বছর বয়সী বিরাট। সেই সময় তিনি জানিয়েছিলেন, একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বে মনোনিবেশ করার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তাহলে মাত্র কয়েক মাসে এমন কি হলো যাতে কিং কোহলির মনে হচ্ছে অধিনায়কত্ব ছাড়ার এটিই সঠিক সময়? তবে কি গত 2 বছর ধরে ভারতীয় ক্রিকেটের অন্দরে চলতে থাকা বিতর্কই শেষ পর্যন্ত বিরাটকে তার রাজ্যপাট ছাড়তে বাধ্য করল? বারবার উকি দিচ্ছে এই প্রশ্ন। বিরাট কোহলি যে এক বিশ্বমানের ক্রিকেটার তা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। 2008 সালে দেশের হয়ে প্রথম খেলতে নেমেছিলেন দিল্লির এই ব্যাটার। এরপর থেকে শুধুই এগিয়ে যাওয়ার পালা। সময়ের সঙ্গে একাধিক রেকর্ড নিজের নামে করেছেন তিনি। টেস্ট ক্রিকেটে এবং একদিনের ক্রিকেট মিলিয়ে এখনও পর্যন্ত মোট 70টি শতরান করে ফেলেছেন কিং কোহলি। ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভাঙার প্রবল দাবিদারও মনে করা হয় তাকে। তবে সেই বিরাটই গত 2 বছর ধরে ব্যাট হাতে একদম ছন্দে নেই। এই 2 বছরে একটিও আন্তর্জাতিক শতরান করেননি কিং কোহলি। মনে করা হচ্ছে যেন করোনা আগমনের সঙ্গেই বিরাটের শতরানও নিভৃতবাসে চলে গিয়েছে, আর সেই নিভৃতবাস পর্ব যেন কিছুতেই শেষ হতে চাইছে না। এমনিতেই বিরাটের ছন্দ নিয়ে গত 2 বছরে কম আলোচনা হয়নি। অধিনায়কত্বের দায়িত্বের কারণেই কি ছন্দহীন হয়ে পড়ছেন তিনি? উঠেছিল এই প্রশ্ন। পাশাপাশি বিরাটের অধিনায়কত্বে ICC টুর্নামেন্টগুলিতে ভারতের পারফরমেন্সও এই ক্ষেত্রে বিরাটের সাম্রাজ্য বিস্তারের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছিল। একদিনের বিশ্বকাপ থেকে শুরু করে টি-20 বিশ্বকাপ হয়ে প্রথম সংস্করণের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিরাটের অধিনায়কত্বে একাধিকবার খেতাব জিততে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। গত বছর টি-20 বিশ্বকাপের পর ভারতীয় বোর্ডের অন্দরে চলতে থাকা এই বিতর্ক এক প্রকার প্রকাশ্যেই চলে এসেছিল। ভারতের টি-20 দলের অধিনায়কের পদ থেকে বিরাট সরে দাঁড়ানোর পর একদিনের দলের অধিনায়কত্বের পদ থেকে তাকে সরিয়ে রোহিত শর্মাকে আসীন করে BCCI। এরপর সাংবাদিক বৈঠকে এসে বিরাট এই বিষয়ে বলেন, তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। ঘোষণা করার 1.5 ঘন্টা আগে এই বিষয়ে জানানো হয় তাকে। অপরদিকে BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন কথা বলেছিলেন। সৌরভের মতে, বিরাটকে টি-20 দলের অধিনায়কের পদ থেকে সরে না দাঁড়ানোর অনুরোধ করেছিল বোর্ড। তিনি না শোনায় বাধ্য হয়েই একদিনের দলের অধিনায়কের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন উত্তাল ছিল ভারতীয় ক্রিকেট। তবে এইসব বিতর্কে জল ঢালতে পারত দক্ষিণ আফ্রিকায় বিরাট কোহলির নেতৃত্বে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়। কিন্তু 3 ম্যাচের সেই সিরিজে 2-1 ফলাফল যেন বিরাট যুগের অবসানের শেষ পেরেকটা পুঁতেই দিল। সঙ্গেই ভারতীয় ক্রিকেটের এক বিতর্কিত অধ্যায় হয়ে শেষ হলো বিরাট যুগ। তবে শুধুমাত্র খেলার দুনিয়ার খবরই নয়, দেশ বিদেশের সব ধরনের খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।